হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনেকেই বলেছেন ভাইয়া আমাদের টিকটক ভিডিওতে কমেন্ট বক্সে কোনো কমেন্টই শো করতেছে না। অনেকেই কমেন্ট করতেছে আমাদের, অথচ আমাদের কমেন্ট বক্সে কোনো কমেন্টই শো করতেছে না। এটার একটি সমাধান নিয়ে ভিডিও দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওটি তাদের রিকোয়েস্টে ভিডিও করা। তো যাদের এই সমস্যাটি হয়েছে, যাদের টিকটক ভিডিওতে কোনো কমেন্টই শো করতেছে না, তারা এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আর যাদের এই সমস্যাটি হয়নি তারাও কন্টিনিউ করুন, কেননা নেক্সট টাইম আপনাদের ভিডিওতেও এরকম সমস্যা হতে পারে, তখন আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারবেন। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনার টিকটক ভিডিওতে যদি কমেন্ট না শো করে, অনেকেই কমেন্ট করে বাট আপনি দেখতে পারতেছেন না, সেটা শো করতেছে না, যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং গুগল প্লে স্টোরে গিয়ে আপনি জাস্ট টিকটক লিখে সার্চ করে দিবেন। তো এখানে যখনই আমরা টিকটক লিখবো তখন কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনাদের কাজ হবে প্রথমে এই টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেওয়া। সো আপডেট করে নেওয়ার পর যে কাজটি করবেন, ওপেন করে দিবেন আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি। সো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে, তো আমাদের অন্য আরেকটি অ্যাকাউন্ট রয়েছে, ওই অ্যাকাউন্টে আপনাদের দেখাবো আসলে আমি ওই সেটিংটি করে রেখেছি যেটা আপনাদের অলরেডি করা রয়েছে, যার কারণে কিন্তু আপনার কমেন্টটা শো করতেছে না। তো এর জন্য আমি চলে আসবো হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে সার্চ করে দিব। তো সার্চ করে দিয়ে এখানে যে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন এটা লিখে আমি সার্চ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা অ্যাকাউন্ট রয়েছে, তো এই অ্যাকাউন্টের ভিতরে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করে নেওয়ার পর এখানে প্রথমে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা জাস্ট আমরা ওপেনে ক্লিক করে ওপেন করে দিব। সো ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লাভ রিয়েক্ট রয়েছে, এখানে কিন্তু জিরো কমেন্ট রয়েছে। তো এখন আপনাদের লাইভ প্রুফ আমি কমেন্ট করে দেখাবো। সো এখানে কমেন্টের অপশনে চলে গেলাম, জাস্ট আমি এখানে নাইস লিখলাম। তো আপনারা অবশ্যই মনে রাখবেন নাইস লিখে রেখেছি আমি কী লিখে একটা কমেন্ট করেছি। তো এখন যে কাজটি করব আবার বের হয়ে চলে আসবো। সো এখন বের হয়ে আসার পর আমরা যদি একটু ই করি, স্ক্রল করি, তাহলে কিন্তু এই কমেন্টটি আর দেখতে পারবো না। সো এইখান থেকে একবার একটা স্ক্রল করে নিচ্ছে, স্ক্রল করার পর আমি আবারও কমেন্ট সেকশনে চলে যাব বা ভিডিওটি ওপেন করে দিব। সো ভিডিওটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু জিরো কমেন্ট হয়ে গেছে, মানে একটা কমেন্ট দেখতেছিলেন আমি করেছি বাট এখানে জিরো কমেন্ট। আমি যদি এই কমেন্ট সেকশনে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমিই আমার কমেন্টটি দেখতে পারবো, বাট অন্য কেউ কিন্তু কখনোই কমেন্টটি দেখতে পারবে না আমার এই কমেন্টটি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখন বিষয়টা হচ্ছে এখানে যদি আরও ধরুন 5-7 জনে যদি কমেন্ট করে থাকে তাহলেও কিন্তু আমি এইখান থেকে দেখতে পারবো না, শুধু আমি যদি কমেন্ট করে থাকি সেটাই দেখতে পারবো। আর এখানে কিন্তু নতুন যারা আসবে তারা কিন্তু এখানে জিরো কমেন্ট দেখতে পারবে। সো এই সমস্যাটির সমাধান করতে হলে তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে সেটিং অপশন রয়েছে এই সেটিংয়ে চলে যাবে। তো ফার্স্ট অফ অল আমাদের প্রোফাইলে চলে আসতে হবে। তো আমরা এই অ্যাকাউন্টটি সুইচ করে আমাদের ওই অ্যাকাউন্টে নিয়ে আসতেছি। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ওই অ্যাকাউন্টে কিন্তু সুইচ করে চলে আসছি, ইউজার নেমটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এই ভিডিওটি প্লে করে দেখাবো, জাস্ট আমরা এই ভিডিওটি প্লে করে দিচ্ছি। তো প্লে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জিরো কমেন্ট কিন্তু রয়েছে। তো ওই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একটা কমেন্ট করেছিলাম, যখনই আমরা কমেন্ট সেকশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম দেখাচ্ছে রিভিউ কমেন্টস। সো এই বিষয়টি হচ্ছে আসল। তো এটা ঠিক করতে হলে যখনই আপনারা রিভিউ কমেন্টসে ক্লিক করবেন তখন কিন্তু রিভিউ কমেন্টসের যে অপশনটা রয়েছে সেখানে চলে যাবে। তো এইখান থেকে আপনাদের দেখাবো না, জাস্ট আমরা সরাসরি সমাধান করে দেখাবো। তো সমাধানটি করার জন্য যে কাজটি করতে হবে, তো উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে 3-ডট লাইন রয়েছে, তো এই 3-ডট লাইনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, সো এই বাটনটির উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পারবেন প্রাইভেসি নামক একটি সেটিং, তো এই প্রাইভেসির উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, তো এইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন কমেন্ট নামে একটা অপশন রয়েছে বড় আকারে। তো এই কমেন্ট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো কমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য রাখলে দেখতে পাচ্ছি কমেন্ট এখানে কিন্তু এভরিওয়ান দেওয়া রয়েছে। কমেন্ট সবাই করতে পারবে বাট প্রত্যেকটা কমেন্ট আপনার অ্যাপ্রুভাল ছাড়া অ্যাপ্রুভ হবে না, সব কয়টা কমেন্ট রিভিউতে চলে আসবে। তো এই অপশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন ওপেন করে দেওয়া হয়েছে এখানে ফিল্টার অল কমেন্টস। তো দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু অন করা রয়েছে, আপনাদের কাজ হবে জাস্ট এই অপশনটি অফ করে দেওয়া। তো এই অপশনটি অফ করে দিলে কি হবে, এখন থেকে আপনার যে কমেন্টগুলো আসবে সব কমেন্টগুলোই কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো কিছু কমেন্টগুলো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন অন রয়েছে, এটার হচ্ছে ফিল্টার স্প্যাম অ্যান্ড মানে স্প্যাম যে কমেন্টগুলো রয়েছে যেগুলো দেখা গেছে একটা গালি দিয়েছে, তো ওই গালিগুলো আপনার সরাসরি এইখানে দেখতে পাচ্ছেন রিভিউ ফিল্টার কমেন্টস, এইখানে আপনি দেখতে পারবেন কিন্তু ওই কমেন্টে শো করবে না। অনেকেই আছে আমরা ভিডিও আপলোড করে থাকি
তো ওই ভিডিওতে যদি কেউ একটা দুষ্টুমি করে গালি দিয়ে থাকে ওইটা কিন্তু অনেকেই দেখতে পারে। সো ভালো যে নাইস গুড ভেরি গুড এইসব কমেন্টগুলো কিন্তু আপনার ভিডিওতে শো করবে, বাট যখনই একটা গালি দিবে তখনই কিন্তু আপনার এই রিভিউতে চলে আসবে যেহেতু এটা অন করা রয়েছে। আর যদি আপনি চান যে কোনো কমেন্টে আপনার সরাসরি কমেন্ট বক্সে শো করুক তাহলে জাস্ট এই অপশনটাও অন করে দিবেন বা অফ করে দিবেন। সো এটা অফ করে দিলেই হয়ে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে এইখানে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনাদের এই কমেন্ট সেকশনে এভরিওয়ান আছে কি না, জাস্ট এটার উপরে ক্লিক করলে এইখানে দেখতে পারবেন এভরিওয়ান আছে কি না। তো এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এই দুইটা না দিয়ে জাস্ট আপনি এভরিওয়ানের উপরে ক্লিক করে দিবেন। তো এভরিওয়ানের উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমরা এটা সরিয়ে নিচ্ছি। তো যেহেতু আমাদের অলরেডি কিছু কমেন্ট রয়েছে যেগুলো আমাদের ভিডিওতে অ্যাড হওয়ার কথা বাট অ্যাড হয় নাই এই সেটিংটা অন থাকার কারণে, তো প্রথমে আপনাদের এই তিনটাই জাস্ট আপনি কী করবেন অফ করে দিবেন। আর যদি স্প্যামের কথা বললাম এটা তাহলে অন করে দিবেন। আমি যেহেতু স্প্যাম কমেন্ট চাচ্ছি না জাস্ট আমি এটা অন করে দিব। তো অন করে দেওয়ার পর যেহেতু আমাদের কিছু কমেন্ট কিন্তু আমাদের অ্যাকসেপ্ট না করলে রিভিউ না করলে কিন্তু আসবে না, সেই ক্ষেত্রে নিচে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর যতগুলো ভিডিও এই সেটিংটি উলটপালট হওয়ার কারণে আপলোড হয়েছে ওই ভিডিওর কমেন্টগুলো কিন্তু এখানে শো করবে। সো দেখতে পাচ্ছেন এইখানে যে ভিডিওটা রয়েছে এই ভিডিও কিন্তু এই যে দুইটা কমেন্ট রয়েছে এই কমেন্ট দুইটা কিন্তু আমাদের অ্যাপ্রুভে ক্লিক করে দিব, তারপরে এখানে রয়েছে আবারও অ্যাপ্রুভ। সো এই অ্যাপ্রুভে ক্লিক করে কিন্তু আমাদের কমেন্ট দুইটা অ্যাপ্রুভ করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ফিল্টার কমেন্ট থেকে অলরেডি কিন্তু চলে গেল। সো এই হচ্ছে হলো বিষয়, সর্বমোট কথা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো কমেন্ট নাই। আমাদের ওই ভিডিওটা যদি চলে যায় তাহলে কিন্তু আমাদের ওই কমেন্টটি দেখতে পারবো যে কমেন্টটা কিন্তু করা হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা ভিডিওর উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কমেন্ট এখন শো করতেছে, তখন কিন্তু জিরো ছিল, তো ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নাইস নামে যে কমেন্টটা রয়েছে এটা কিন্তু চলে আসছে। তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো কমেন্টের প্রবলেম যদি কমেন্ট করার পর শো না করে তাহলে কিন্তু সমাধান করতে পারবেন। আশা করি এই ভিডিওটি ইনফরমেশন হয়েছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। অলরাইট, এখন থেকে আপনার টিকটক ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট শো না করলে এই সেটিংটি করার মাধ্যমে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। তো এই বিষয়টি বুঝতেই পারছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে প্রথমে থাকলে নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক নিত্য নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।